যে 100 কোটি টাকা খরচ করে চলচ্চিত্র নির্মাণ, এবং উনি আমি এটাও একটি ইয়েতে ইন্টারভিউতে দেখলাম যে বাংলাদেশে সাকিবের পর সে আছে, কিভাবে সাকিবকে নিবার জন্য আমাদের পরিচালক তো তার ঘরে তার পিছনে লাইন দেয়, প্রযোজকরা পরিচালকরা কেন ওকে মানুষ দেখে, চলচ্চিত্রগুলি হিট করে সুপারহিট হয় সাকিবকে নিয়ে, তাহলে ওর পিছনে লাইনটা নেই কেন? যদি বলে যে না আমি আমার ছবি ছাড়া ছবি করি না, এগুলি ওই আর্টিস্টরা ওই ফ্রম ভেরি বিগিনিংতে এগুলি শুনেছে, যখন নাকি হাতে ছবি কমে যায় তখন বলে যে বেছে বেছে ছবি নিচ্ছি বা সবার ছবি করি না, এসব কথাও বলতে পারে সে, এসব ছবিও এসব কথাও বলতে পারে, কিন্তু আমার দৃষ্টিতে সে আমাদের দেশের চলচ্চিত্রের এমন একজন ভালো ফাইন্যান্সার, এটা আমি মানি যে অনেক টাকা আছে তার ভালো ফাইন্যান্স করতে পারবে, তবে সে আমাদের দেশের ওই যারা নাকি সাকিবের থেকে অনেক পরের লাইনে আছে তাদের মতো এখনও হতে পারে না, হতে পারে সাকিবকে ক্রস করে যাবে, হতেই পারে চরিত্র যদি ওরকম, যেমন জসিম মানে বাংলাদেশে তো মানে শ্রেষ্ঠ ছিল রাজ্জাক ভাই, রাজ্জাক ভাইয়ের ছবি যেমন সুপারহিট হতো আর জসিমের ছবি এমন সুপারহিট, কিন্তু রাজ্জাক ভাইয়ের সাথে তাকে তুলনা করা যায় নি কোনো দিনই, রাজ্জাক ভাই রাজ্জাক ভাই ছিলেন, তো এরকম আমাদের দেশে সে দুটা ছবি তিনটা ছবি সুপার ডুপার হিট হয়ে যেতে পারে তার গল্প গল্পের জন্য গল্পের চরিত্রের জন্য, বাট সে কোনো দিনই সাকিবের মতো না, দেখতে দেখতে সাকিবের মতো না, ফিগার সাকিবের মতো না। আমি কিন্তু সাকিবকে সাপোর্ট করে, আমি কিন্তু সাকিবের বিরুদ্ধে অনেক কথা বলি, সাকিবকে প্রথম সুপারহিট ছবি কিন্তু দেলওয়ার ডান ঝন্টু তৈরি করেছিল বিশ্ববরা না, এটা সত্য কথা সেটা সবসময় বলে ঝন্টু সাহেব, এটা আমরা জানি, সেটা সাকিব হোক আর অনন্ত জলিল, হ্যাঁ এটা আমরা মানি, আমি কাকে ইয়া করি না, সত্য কথা বলতে কাউকে আমি কেয়ার করি না। আচ্ছা আচ্ছা, সাকিবের টুকটাক দোষ থাকতে পারে, এত বড় প্রতিপত্তি হয়ে গেলে সুনাম হয়ে গেলে মানুষ এক দুটো কথা একটু ব্যালেন্সের বাইরে বলে ফেলে, সেও বলে বলো, কিন্তু সাকিব তো দুধ দেওয়া গুরু, একটা লাতিন হয় দিল কাউকে। এখানে একটা কথা আছে আপনি বলছেন, যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি তো বলছেন যে অনন্ত জলিল এসে আপনার নাকি অফিসের পিওনও অনেক সুন্দর, না এটা ওইভাবে আমি বলি না, তাকে ছোট আমি করি না, আমি মৌখিকভাবে করতে পারি, ইন্টারভিউতে এসব কথা আমি বলবো না, বলি না। আচ্ছা, তো এখন কথা হচ্ছে গিয়া যে মানে ওর মতো দেখতে ফিগার আমাদের এফডিসিতে প্রতিদিন অনেকেই আসে যায়, আসে যায় নায়ক হতে চায়, আমরা নেই না ওর মতো আছে, তাই বলে আমি ওকে ছোট করে বলছি না, সে সে তো হয়ে যেতে পারে, সে ভালো ভালো চরিত্রগুলি যদি বেছে বেছে তৈরি করে গল্পের সাথে যদি চরিত্র ভালো হয় সেও অনেক কিছু হয়ে যেতে পারে। আমরা হচ্ছে যে অনেক সিনেমা তো দেখেছি, বিষয়টা হচ্ছে তার ভিতরে যে বডি ল্যাঙ্গুয়েজ, তারপরে যে তার মধ্যে যে হচ্ছে যে আপনার যে নায়ক হওয়ার যে যে জায়গাটা সেটা কিন্তু আসলে তার মধ্যে কিছু নাই, যেটা বলে জসিমও ছিল না, আমি আবার বলি রিপিট, নায়ক জসিমও ছিল না, জসিম ভাই তো বডি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ কণ্ঠ ছিল, অনন্ত জলিল জানে না অভিনয় জানে না বা তাকে দেখতে অসুন্দর এটা কিন্তু আমি বলি না, অনন্ত জলিলও সুপার টুপার হিট হিরো হয়ে যেতে পারে কিন্তু এখনো হয় নাই, কিছুই হয় নাই, মানে তারপর চলচ্চিত্র লাগবে, চলচ্চিত্র তৈরি লাগবে, হতে পারে তার এই ছবিগুলো দিন দি ডে মাত্র শুরু হয়েছে, ওই একটি হলে আমি গিয়েছিলাম, মানে ইউটিউবে দেখলাম যে কোন একটি হল থেকে দর্শকরা কিছু দর্শক বেরোচ্ছে, তোমাদের মতো সাংবাদিকরা জিজ্ঞেস করছে আপনার ছবি দেখেছে না, কেমন লেগেছে, একজন বলে ভালো লেগেছে, আরেকজন বলে বেশ ভালো লেগেছে, আরেকজন বলে না আমার কাছে মোটেই ভালো লাগে না, আরেকজনকে জিজ্ঞেস করে না আমার কাছে ভালো লাগে না, টাকা ফেরত চাইছে টিকিট, টাকা ফেরতের কথা আমি বলি না, মিস পাবলিসিটি আমি করি না ছবির, কারণ ছবি চলক এটা আমি চাই, তো ওর কথা অনুযায়ী যে ম্যাক্সিমাম দর্শকরা বলতেছে মোটামুটি, আর আর কিছু দর্শক বলছে ভালো লাগে না, কিছু বলছে ভালো লাগে না, দ্যাট ইজ ইট, অ্যাভারেজ দর্শকদের দৃষ্টিতে ওদের কথা অনুযায়ী আমি মনে করি যে এখন পর্যন্ত একটা অ্যাভারেজ মুভি, হতে পারে এটা সুপারহিট হয়ে যাবে তিন দিন চার দিন পর, তো আস্তে আস্তে লোকের সংখ্যা, একটা বিষয় আমি দেখি সেটা গত গত পরশু দিন একটা টেলিভিশনে সে হচ্ছে বলছিল যে বাংলাদেশে প্রথম নাকি অনন্ত জলিল ডিজিটাল সিনেমা নিয়ে আসছে, এই অবদান তার, কোন ছবি ডিজিটাল, ডিজিটাল ছবি আজকে থেকে 15 বছর আগে আমরা করেছি, আচ্ছা এটা কতটা আমি করেছি, সোহান করেছি, সে তো বলছে আসলে মিথ্যা কথা বলে না, কিন্তু আমি এই জিনিসটা না, এটা আমি বলবো কাউকে, আমি মিথ্যুক আমি বলবো না, মিথ্যুক বলছে না, বলছে সে মিথ্যা কথা বলে না, কিন্তু সে কি ডিজিটাল সিনেমা নিয়ে আসছে, মিথ্যা কথা বলে না ঠিক আছে এটা মানলাম, কিন্তু সে জানে না যে তার আগে ডিজিটাল ছবি হয়েছে, আচ্ছা আচ্ছা তার আগে হয়েছে, আচ্ছা ও ও জানে না হয়তো, আচ্ছা সে মনে করেছে যে এটাই তার প্রথম ডিজিটাল ছবি,
ডিজিটাল কি কতগুলো সাউন্ড, কিন্তু সে আর কাজের কিছুটা সুবিধা হয় ডিজিটালে। এই আরেকটা জন্ডুবে বলবো, সেটা হচ্ছে যে গতকালকে দেখলাম যে বর্ষা কান্নাকাটি করছিল যে আসলে মিস প্রচারণা হচ্ছে। আসলে কেন হচ্ছে এই প্রচারণা হচ্ছে, মানে একটা টেলিভিশন নাকি হচ্ছে যে তাদের বিপক্ষে নিউজ করছে, এই জন্য কেঁদে দিচ্ছে। তোমরা শিল্পী, অনন্ত জলিলকে আমি প্রযোজক এরকম অনেক আছে, কিন্তু শিল্পী ভালো, সে একজন শিল্পী, তার ওয়াইফ একজন শিল্পী। তোমরা যদি এত বেশি কথা বলো তাহলে তো মানুষ তোমাদের ভালো সমালোচনাগুলি না করে খারাপগুলি বেছে বেছে ওই খারাপগুলির সমালোচনা করবে। এই জন্য তোমরা নিউট্রাল থাকো, তোমরা এত বড় বড় কথা বলো না, যদি বড় কথা বলে থাকো, আমি বলছো বলি না, কিন্তু এমনভাবে আমি আর আমিত্বে যদি থাকি তাহলে কেউ তোমাদের ভালো সমালোচনা করবে না। আচ্ছা আচ্ছা, ভালো সমালোচনা করতে নিউট্রাল কথা বলতে হবে। এই বিষয়টা কিন্তু শাকিব খানের মধ্যে আছে, যত কিছু হলো সে কিন্তু চুপ থাকে। শাকিব তো কথাই বলে না। আচ্ছা, শাকিব তো মানে আমি যতগুলো নায়ক আমাদের দেশে দেখেছি তাদের মধ্য থেকে ফার্স্ট সেকেন্ডের ভিতরে, ভদ্রর ভিতরে ফার্স্ট সেকেন্ডের ভিতরে সে আছে। আচ্ছা, মানে ফার্স্ট সেকেন্ডের ভিতরে থাকবে প্লেস। আচ্ছা, ভদ্র হিসেবে সে সাউট করে কথা বলে না। আর কোনোদিন আমার অনেকগুলি চলচ্চিত্র নির্মাণ করেছি তাকে নিয়ে, যখন তার মার্কেট ছিল না তখন আমি তাকে নিয়েছি, কিন্তু তখন থেকেই এবং যখন মার্কেট হয়ে গেছে তখনও করেছি, কিন্তু শাকিবকে কিন্তু আমি কোনোদিন আমার প্রোডাকশনে কারোর সাথে রাগ হয়ে কথা বলতে দেখিনি। এবং আমার সঙ্গে তো প্রশ্নই উঠে না, আমাকে তো সে ফাদারের মতো মানে, তো কারোর সাথে সে রাগ হয়ে কথা বলে না, অত্যন্ত মার্জিত সফট মেজাজে কথা বলে। এটা হচ্ছে গিয়ে ইয়ের। আচ্ছা, এখন তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করি।